প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেওয়া ইজ সাচ আ বিগ চ্যালেঞ্জ। আমার পার্সোনাল যত কাজকাম থাকে, পার্সোনাল লাইফ বলেন বা প্রফেশনাল কাজকামের পাশাপাশি, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়া, এটার জন্য থাম্বনেইল রেডি করা, এটার জন্য এসইও, যদিও আমি এসইও এক্সপার্ট না, বাট যতটুকু পারি আমি একটু রিসার্চ করে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে প্রতিদিন সময় মতো আপলোড দেওয়া ইজ সাচ আ বিগ চ্যালেঞ্জ। তারপরও নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়েছি, প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেবো। এইভাবে টানা 100টি ভিডিও আমি আপলোড দেবো। বাট এই চ্যালেঞ্জটা আসলে আমার কাছে খুবই প্যারা হয়ে যাচ্ছে, কারণ মাঝে মাঝে একটা দুইটা আমার গ্যাপ পড়ে যাচ্ছে, কারণ ইভেন্ট থাকে বা শ্যুট থাকে, আমি ঢাকার বাইরে থাকি, এক দুই দিন অলরেডি গ্যাপ হয়ে গিয়েছে। বাট তারপরে আমি চেষ্টা করতেছি, ছোট হোক, বড় হোক, সিম্পল হোক, কমপ্লেক্স হোক, হোয়াট এভার ইট ইজ, প্রতিদিন একটা করে ভিডিও যেন আমি আপলোড দেই, এরকম একটা চ্যালেঞ্জ নিজেকে নিজেকে দিয়েছি। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটি নিয়ে কথা বলবো। ভিডিওটি দেখে কি ভয় পেয়ে গেলেন? না, আসলে ভয় পাওয়ার কিছু নাই, ভিডিওটি খুবই সিম্পল, জাস্ট আমি এখানে এডিটের কিছু কাজ করেছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই ভিডিওটি শ্যুট করলাম অ্যান্ড কীভাবে এটাকে এডিট করলাম। আর আপনারা যারা এটা ট্রাই করতে চান, চাইলে আমার ডিসক্রিপশনে একদম প্রথমেই একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গেলে আপনারা এই ভিডিওটি তৈরি করার জন্য যে সকল র ম্যাটেরিয়াল দরকার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা ট্রাই করতে পারেন, সো দ্যাট আপনাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমি শ্যুটে চলে যাই। এটা হচ্ছে আমার সেট, এইটা হচ্ছে আমার ক্যামেরা A7IV সাথে 85mm লেন্স, যেটা আমি একটি ট্রাইপড দিয়ে দাঁড়া করে দিয়েছি, একটা অ্যাঙ্গেল রেখেছি, সো দ্যাট আমি গ্লাস থেকে, মানে আই মিন মোমের নিচে একটি গ্লাস রয়েছে, এই গ্লাস থেকে মোমের আরেকটি রিফ্লেকশন যেন পাই, এই কারণে আমি একটু অ্যাঙ্গেল করে আমার এই ক্যামেরাটাকে সেট করেছি। আর এই মোমের এই সেট থেকে আমার যে এলইডি লাইটটা রয়েছিল, RGB এলইডি লাইটটা, এই লাইটটা আমি এখানে রেখে দিয়েছি। এটা রাখার কারণ হচ্ছে যখন আমি ভিডিওটা মূলত করব, তখন 5 সেকেন্ডস থাকবে হচ্ছে মোমের আগুন সহ অ্যান্ড 5 সেকেন্ডস মোমের আগুন ছাড়া থাকবে। সো যখন মোমের আগুন ছাড়া ভিডিওটা করব, তখন কিন্তু ফ্রেমটা একদম কালো হয়ে যাবে, কোনো প্রকার আলো থাকবে না। সো ওই সময় যেন আমার মোমে একটা আলো পড়ে, আই মিন মোমটাকে যেন অ্যাটলিস্ট দেখা যায়, এই কারণে মূলত আমি এই লাইটটা এখানে সেট করে দিয়েছি। তো আই থিঙ্ক এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার মোম আর এটা হচ্ছে আমার ফ্রেম। তো আমি এই অবস্থাতেই প্রথমে একটি রেকর্ড দিয়ে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, এই ভিডিওটি করার সময় আপনার ফ্রেম যেন কোনোভাবেই নাড়াচাড়া না থাকে, অর্থাৎ কোনো শেক যেন না থাকে, সো খুবই সতর্ক থাকতে হবে। আর এই কারণে আমি এই ট্রাইপডটি এখানে সেট করে দিয়েছি। তো যাই হোক, আমি প্রথমে রেকর্ড দিয়ে নিই। ওকে, সো ফোকাস ঠিক আছে, রেকর্ড হচ্ছে। সো 5 সেকেন্ডস আমি মোমের আগুন সহ রেকর্ডটা নিয়ে নিই। ওকে, আই থিঙ্ক এনাফ। এরপরে আমি জাস্ট মোমটাকে অফ করে দেব। সো একটি ধোঁয়া উঠতেছে, যেহেতু আমি পাশে ওই এলইডির লাইটটা রেখেছিলাম, এই কারণে ধোঁয়াটাও আসলে দেখা যাচ্ছিল, আদারওয়াইজ কিন্তু ধোঁয়াটা দেখা যেত না, একদম ব্ল্যাকের সাথে মিশে যেত। তো যাই হোক, ক্যামেরা কিন্তু আমি কোনো প্রকার নাড়াচাড়া দিইনি, সেম অবস্থাতে আমি কিছুক্ষণ এই ভিডিওটাও নিয়ে নিলাম। তো আমার শ্যুট ডান। ওকে, শ্যুট কমপ্লিট, একদম সিম্পল, জাস্ট ক্যামেরাটাকে স্টিল রেখে আমি ভিডিওটি নিয়ে নিয়েছি, মোমটাকে একবার জ্বলছিল, মোমটা পরে নিভিয়ে দিয়েছি, দ্যাটস ইট। অ্যান্ড এবার আমি চলে যাব এডিটে। তো মোম এখনও জ্বলতেছে, জাস্ট এই যে এখন নিভে গেল, অ্যান্ড দেন ধোঁয়া উঠতেছে। ওকে, সো সবার প্রথমে আমি যেটা করবো, আমার যেহেতু এই সাউন্ডটা দরকার নেই, সো আমি সাউন্ডটাকে রিমুভ করে দেব। আমি প্রথমে মাউসটাকে চেঞ্জ করে নিই, দেন রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক অপশনটিতে যাব, দেন সাউন্ডটাকে জাস্ট আমি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেব, দ্যাটস ইট। এখন আমি যেটা করব, আমি জাস্ট যেখানে মোমটা নিভে যাচ্ছে তার কয়েক সেকেন্ড আগের থেকে ফ্রেমটা, ফুটেজটা নেবো, এন্ড আগের ফুটেজগুলো আমি ডিলিট করে দেবো। সো মোমটা কিন্তু এইখানে নিভে যাচ্ছে তার কয়েক সেকেন্ড বলতে আমি এখান থেকে ফুটেজটা ধরতে পারি। সো এখানে আমি আরেকটু বাড়িয়ে দিই, দেন কিবোর্ডের সি প্রেস করলে আপনার মাউসটি চেঞ্জ হয়ে এরকম ব্লেডের মতো হয়ে যাবে, দেন আপনি যে সেটাকে কেটে দিলেন, দেন ভি প্রেস করে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন।
সো এবার যদি একটু প্লে করি, মোমটি জ্বলতেছে, প্রায় 5 সেকেন্ডের মতো মোম জ্বলে, দেন মোমটি নিভে গেল। সো নিভার পরে এইখানে আমি মার্ক করে পরেরটুকু আবার ডিলিট করে দিই। সো এখন যদি একটু প্লে করি, প্রথমে 5 সেকেন্ডস দরকার নেই, আমি চাইলে এটাকে আরেকটু ছোটো করে নিয়ে আসতে পারি। ওকে, সো এখন যদি প্লে করি, ফাইনাল সিলেক্টেড ফুটেজ, এইটুকু আমি সিলেক্ট করলাম। আগে পরে অনেক কিছু ছিল, বাট এইটুকু আমি সিলেক্ট করলাম। এখন আমি যেটা করব, যেইখানে মোমটা নিভে যাচ্ছে সেই পয়েন্টে চলে আসব। এই পয়েন্টে এসে মোমটা নিভে যাচ্ছে, সো এইখানে, সেখানে এসে আমি ভিডিওটাকে স্টপ করলাম। আমি অল্টার প্রেস করে এই ফুটেজটাকে জাস্ট উপরের দিকে একটা টান দিলে কিন্তু এই ফুটেজটা একটা কপি হয়ে গেল। এবার যেটা করব, এই পয়েন্টটা আমি কাটবো, উপরের ভিডিওটা কেটে পরেরটুকু আমি ডিলিট করে দেব। অ্যান্ড এই পোর্শনটাকে টান দিয়ে আমি এই সাইডে নিয়ে আসব, অর্থাৎ নিচের ফ্রেমে ঠিক যে জায়গায় আগুনটা নিভে যাচ্ছে, উপরের ফ্রেমে সেই জায়গা থেকে আবার নতুন আরেকটি ভিডিও চালু হচ্ছে। সো যদি ওভারঅল ভিডিওটা একসাথে দেখি, তাহলে মনে হচ্ছে আগুনটা জ্বলতেছে, বাট উপরের ভিডিওটা যদি আমি অফ করি, তাহলে দেখতে পারবো যে নিচের ভিডিওতে আগুন নিভে গেছে। এই যে আগুন নিভে গেছে। এবার আমি মাস্কিং করব। আমি যেটা করব, আমি এই গ্লাসটাকে মাস্ক করে জাস্ট উপরের মোমটাকে সহ মার্ক করব, নিচের মোমটাকে ধরব না। সো এই কাজটা করার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে অপাসিটির পাশে যে পেন্টুল দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করব। যদি আপনারা ইফেক্ট কন্ট্রোলটা খুঁজে না পান, তাহলে এখানে উইন্ডোজে গিয়ে এই নিচে এখানে আপনারা ইফেক্ট অপশনটি খুঁজে পাবেন। এই যে ইফেক্ট অপশন, এটাকে জাস্ট টিক দিয়ে দেবেন। আমার এখানে টিক দেওয়া আছে, তাই দেখাচ্ছে। যাই হোক, তো ইফেক্ট কন্ট্রোলে গিয়ে অপাসিটিতে গিয়ে এই পাশে যে পেন্টুল দেখতেছেন, এটা যখন আপনি সিলেক্ট করবেন, এরকম একটি বার চলে আসবে। আমি জাস্ট এখানে এই গ্লাসটা এভাবে মার্ক করে দেন ফিজিক্যাল যে মোমটি রয়েছে এটাকে মার্ক করে দেব, নিচেরটা মার্ক করব না। করার আগে আমাকে একটু জুম করে আগে বড় করে নিতে হবে। সো আমি এখান থেকে চাইলে আমার প্রয়োজন মতো আমি ফ্রেমটাকে জুম করে নিতে পারতেছি। সো আমি এখানে 150 রাখলাম, সো দ্যাট আমি মার্কটা সুন্দরভাবে করতে পারবো। সো প্রথমে আমি একটা পয়েন্টে জাস্ট মাউসটাকে ক্লিক করলাম, দেন একটা কার্ভে এসে আমি এটাকে একটু পয়েন্ট করে নাড়াচাড়া করলাম, তাহলে দেখবেন যে আপনার শেপ ওয়াইজ ওইটা মার্ক হয়ে গেল। সো এরপরে এই যে এক্সট্রা যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা অনেক সময় ডিস্টার্ব করতে পারে। সো এই কারণে আমি কিবোর্ডে শিফট প্রেস করে এটার উপরে, এই যে পয়েন্টটা দেখতেছেন, এই পয়েন্টের উপরে মাউসটা রেখে জাস্ট প্রেস করব, তাহলেই ওই দাগটা চলে যাবে। দেন আমি একইভাবেই নেক্সট পয়েন্টে সিলেক্ট করে ওইখানে আমি এটাকে একটু নাড়াচাড়া করব। তো দেখেন এখানে এটা একটু ঝামেলা করতেছে। সো এটা করার জন্য আপনি চাইলে এটাকে একটু পেছনের দিকে দিয়ে দিলেই শেপটা চলে আসবে। দেন আমি এখানে এসে করলাম, এই শেপটা ঠিক আছে। সো এখানে এই লাইনটা ধরার কোনো দরকার নেই। সো আমার কাজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি অলরেডি দেখতে পারতেছি যে নিচে মোম জ্বলতেছে, উপরে মোম জ্বলতেছে না, এরকম একটা ফ্রেম চলে এসেছে। এরপরে আমি জাস্ট ভিডিওটার সাথে একটা সাউন্ড অ্যাড করে দিয়ে এটাকে এক্সপোর্ট দিয়ে দিলাম, অ্যান্ড ফাইনাল ভিডিওটা হচ্ছে এইরকম। সো আপনারা যারা এই এক্সপেরিমেন্টটি ট্রাই করতে চান, চাইলেই কিন্তু ডিসক্রিপশনে প্রথমেই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই ভিডিওর যতগুলো র ম্যাটেরিয়াল দরকার সেগুলো ডাউনলোড করে নিজেরাই ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকবেন। আমার এই ভিডিওটি আপনারা ইউটিউবে বা ফেসবুকে যেখানেই দেখে থাকেন না কেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।